हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। बंधुरा, आमार आजकेर ई भिडियोते आमी कथा बोलते चलेछि आमादेर कपालेर मध्ये जे छोटो छोटो दाना दाना घामाचिर मतो पिम्पल्स हय सेगुलोके कमानोर घरोया उपाय निये। बंधुरा, पिम्पल्स विभिन्न धरनेर होते पारे। कतगुलो पिम्पल्स हय एकदम बड़ो बड़ो लाल लाल हये जाए, तारपर किछुदिन पर पेके जेते शुरू करे, सेगुलो थेके रीतिमतो पुच बेर होते थाके। कतगुलो पिम्पल्स हय अ्यालार्जि टाइपेर, प्रचंड চুলকোতে থাকে। এবং সবথেকে জেদি পিম্পলস হলো দেখবে ঘামাচির মতো দানা দানা পিম্পলসে সারা ফেস ভরে যায়, এবং এগুলি মাসের পর মাস, কারো ক্ষেত্রে বছরের পর বছর থেকে যায়, কোনো কিছুতেই যেন যেতে চায় না। আর এই সমস্যাটা কপালের মধ্যে বেশি দেখা যায়, কপালের মধ্যে দানা দানা ঘামাচির মতো প্রচুর পিম্পলস হয়। এবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সলিউশন দেব কি করে তোমরা এই ধরনের দানা দানা পিম্পলস, যেটাকে ইংরেজিতে বলে টাইনি বাম্পস, তা তুমি কমপ্লিটলি দূর করতে পারো। আজকের এই ভিডিওতে আমি সিম্পল কিছু স্টেপ তোমাকে দেখাবো। তুমি যদি এই স্টেপগুলোকে নিয়মিত ফলো করো, ডেইলি ফলো করতে হবে, তবে তুমি দেখতে পারবে যে 7 দিনের মধ্যে সেই দানা দানা পিম্পলসগুলো তথা টাইনি বাম্পসগুলো কমতে শুরু করেছে। তো চলো দেখে নিই আজকের এই রেমেডি। বন্ধুরা, যখন তোমার ফেসে পিম্পলস থাকবে তখন তুমি তোমার ফেসটাকে ক্লিন করার জন্য সামান্য পরিমাণ মুলতানি মাটি নিয়ে নেবে, এবং এর মধ্যে রোজ ওয়াটার অথবা নর্মাল জল মিশিয়ে তুমি তোমার ফেসটাকে ক্লিন করবে। ফেসের মধ্যে পিম্পলস থাকলে বাজারে কেনা ফেস ওয়াশ ব্যবহার না করাই ভালো। আর মুলতানি মাটি আর জলের মিশ্রণে তৈরি এই ফেস ওয়াশটি দারুণভাবে কাজ করে তোমার ত্বকের জন্য, কারণ মুলতানি মাটির মধ্যে রয়েছে কুলিং প্রপার্টিজ, যেটা তোমার ত্বককে ঠান্ডা করে এবং ত্বকের থেকে অতিরিক্ত অয়েল সিক্রিয়েশনকে বন্ধ করে এবং ত্বকের মধ্যে একটা স্বাভাবিক উজ্জ্বলতা প্রদান করে। পাশাপাশি র্যাশ, পিম্পলস এবং দানাকে দূর করতে মুলতানি মাটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো জল আর মুলতানি মাটির এই মিশ্রণ দিয়ে আমি আমার ফেসটাকে 30 সেকেন্ডের জন্য হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি, এরপর নর্মাল জল দিয়ে ক্লিন করে নেব। এটা গেল আমাদের স্টেপ 1। বন্ধুরা, এবারে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আমরা তৈরি করতে চলেছি অসাধারণ একটি আইস কিউব। আর এই আইস কিউব তৈরি করার জন্য আমি ব্যবহার করছি তুলসী পাতা এবং পুদিনা পাতা। আমি এখানে 5 থেকে 7টি তুলসী পাতা এবং 5 থেকে 7টি পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এবারে এই তুলসী পাতা ও পুদিনা পাতাকে আমি মিক্সিতে দিয়ে দেব, এবং এখানে আমি 1 থেকে 2 গ্লাস পরিমাণ জল মিশিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এবারে বন্ধুরা, তুলসী পাতা এবং পুদিনা পাতাকে জলের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়ে সেই যে মিশ্রণটা, এটাকে তোমার 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভালো করে বয়েল করতে হবে। সো আমি এখানে পুদিনা পাতা ও তুলসী পাতার মিশ্রণকে মিডিয়াম আঁচে বয়েল করতে শুরু করেছি। বন্ধুরা, ত্বক থেকে র্যাশ, পিম্পল, ব্রণ দূর করার জন্য তুলসী পাতা আর পুদিনা পাতা দারুণভাবে কাজ করে। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা পিম্পল কজিং ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এবং পিম্পলসকে দ্রুত কমতে সাহায্য করে। পুদিনা পাতার মধ্যে একই রকমভাবে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ যেমন রয়েছে, তেমনি পুদিনা পাতার মধ্যে কুলিং প্রপার্টিজ রয়েছে, যেটা আমাদের পিম্পলসকে অনেকটাই কমাতে সাহায্য করে। আর এখানে আমি 2টো উপাদানই ব্যবহার করেছি, তো তোমরা ভাবতেই পারো যে এটা কত ভালো কাজ করতে চলেছে। সো এখানে কিন্তু জলটা বয়েল হয়ে গেছে। বয়েল হওয়ার পর এই জলটাকে আমি ছেঁকে নেব, এবং তারপর আমি আইস ট্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে দেব। ওয়েল, আমাদের আইস কিউবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। 1 ঘন্টার মতো সময় লেগেছে এটাকে পুরোপুরি তৈরি হতে। এই আইস কিউবগুলোকে তৈরি করে তুমি ফ্রিজে রেখে দিতে পারো এবং যখন ইচ্ছে তুমি ব্যবহার করতে পারো। এবারে এই আইস কিউবটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে রাব করে নেব। আর আমি এখানে খালি হাতে রাব করতে পারছি না, আমার একটু অসুবিধে হচ্ছে, যে কারণে আমি সুতির কাপড়ে পেঁচিয়ে তারপর এটাকে রাব করব। তুমি যদি পারো এটাকে নর্মালি ফেসের মধ্যে রাব করতে পারো, অথবা হাতে ছ্যাঁকা লাগলে তুমি সুতির কাপড়ে পেঁচিয়েও রাব করতে পারো। এই আইস কিউবটা দিয়ে ততক্ষণ রাব করবে যতক্ষণ কি না পুরোটা আইস কিউব একদম গলে যায়, এবং রাব করার পর তোমাকে অপেক্ষা করতে হবে এটা পুরোপুরি ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য, এবং তারপর আমরা করব 3rd স্টেপ। বন্ধুরা, দ্বিতীয় ধাপে আমরা আইস কিউব বানানোর জন্য যে পুদিনা আর তুলসী পাতার মিশ্রণে জলটা তৈরি করেছিলাম, সেই জলটাকে আমি টোনার হিসেবে এই স্প্রে বটলে ভরে নিয়েছিলাম, এবং 3rd স্টেপে এটাকেই আমি টোনার হিসেবে ব্যবহার করছি।
আর তোমরা চাইলে এই টোনারটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো 15 দিন পর্যন্ত। পিম্পলস কমানোর জন্য এটা দারুণভাবে কার্যকরী। প্রথমে আমরা আইস কিউব ব্যবহার করলাম। আইস কিউব আমাদের পিম্পলসগুলোকে কম্প্রেস করতে সাহায্য করবে, আর এই টোনারটা আমাদের পিম্পলসগুলোকে হিল করতে সাহায্য করবে। সো এই গেল আমাদের ফাইনাল স্টেপ। নিয়মিত এই 3টি স্টেপ ফলো করলে তোমার পিম্পলস 7 দিনের মধ্যেই কমতে শুরু করবে এবং 15 দিনের মধ্যে পুরোপুরি নির্মূল হয়ে যাবে। এবং এই টোনারটা অ্যাপ্লাই করার পর দিনের বেলা বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে, আর বাড়িতে থাকলে ময়েশ্চারাইজার ব্যবহার করে নেবে। ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে কত সহজে সিম্পল 3টি স্টেপে আমরা ফেস থেকে যে কোনো ধরনের পিম্পলসকে চিরকালের জন্য দূর করতে পারি। এবার যারা পিম্পলসের সমস্যায় ভুগছো তারা অবশ্যই এই ভিডিওটাকে একদম স্ট্রিক্টলি ফলো করবে। আমি বলতে পারি নিয়মিত ফলো করলে 7 দিনের মধ্যেই তুমি রেজাল্ট দেখতে পারবে। আর বন্ধুরা, যারা যারা এই ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেছিলে তারা এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের সমস্যার সমাধান তোমরা পেয়েছো কি না। আর বন্ধুরা, যারা আমায় প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আর তার সাথে সাথেই যদি তুমি ইনস্টাগ্রামে থেকে দেখো আমাকে ইনস্টাগ্রামে পূজা SKTV আইডি রয়েছে আমার ফলো করতে পারো, অথবা ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে পু হার্টস আমি তার নাম রেখেছি এবং সেই গ্রুপে জয়েন হতে পারো নিত্য নতুন বিভিন্ন বিউটি টিপস পাওয়ার জন্য। সো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।